দেখাও নাকি হ্যাঁ কি ব্যাপার এত রাতে আমার বাড়ি গান শুনতে গেছলে নাকি নাকি বউ তারাইতেছে আরে দূর আদের কথা কইরা বউ তারাইব কে আরে বসো 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 আর বাড়িটা কি বউর নাকি বাড়িটা তো আমার তোমার বউ তোমার সাথে কি তাফালিং করে মনে করো আমি কিছুই বুঝি না আমি সব বুঝি আর দেখো তাফালিং এর কথা বাদ দে তোর সাথে আর কথা কইরা এলাম এই রাতের বেলা কি কথা আরে কথা আবার রাইত বিরিত আছে নাকি যে কথা কইতেছি ওই কথা রাইতেই কওয়া লাগে বুঝলি রাইতে তো পুরুষের আবার বুকে শূন্যতা দেখা দেয় তুই কি আবল তাবল কথা কইতাছস আমার মাথার মধ্যে তো কিছুই ঢুকতেছ না আচ্ছা ঠিক আছে ঢুকতেছ আমি ঢুকাই দিতেছি খাওয়া দাওয়া করছ না ওই যে রবি আসলে একসাথে খাবো তো রান্না বারা কি করছ ওই আলু ভর্তা আর ডিম ভাজি আলু ভর্তা ডিম ভাজি হ্যাঁ মাছটাস কিছু রান্ধস নাই না এই যে মাছটাস কুটা খুব ঝামেলা ওরে ঝামেলার কাজই তুই রে ঝামেলা হইব না আর এইটা তো পুরুষের কাজ না এটা তো মেয়ে লোকের কাজ আর সেই কাজ তুমি পুরুষ মানুষ হয়ে দিনের পর দিন করে দেখেছো এটা কইলাম ঠিক না তুমি যদি রাজি থাকো তোদের পাতি দেখি কি যে কস না এই আমার কি বিয়ের বয়স আছে নাকি আমার ঘরে বড় সওয়াল আছে না তাতে তাতে কি হয়েছে এটা আমার কিতাব সরকার বিয়ে করার জন্য যাকে পারে সমানে ড্যামড্যাম করে বেড়াইছে কস কি হ্যাঁ বিয়া করার জন্য তো কি সুন্দর সাদা চুল দাঁড়িয়ে ছিল না একেবারে কলম দিয়ে কালো করে ফেলাইছে আচ্ছা কিতাব সরকার যদি এই বয়সে বিয়ে করে তাই মাতবর হিসাবে কি মানুষজন তারে মান্য করবে আরে তাতে তার কি যায় আসে তা তো নার্ভস বিগড়ে গেছে গা বুঝা পারছো কি কইছি কাজেই বলি তুমি দেরি করো না তুমি রাজি হয়ে যাও আরে না অহন বিয়া করান যাইব না শোনো এখন যদি রাজি হয়ে যাও হাতে একটা ভালো মেয়ে আছে বুঝলা বয়স ধরো 18 থেকে 20 হবো হ্যাবি সুন্দর একে সাবানার মতো ওই মেয়ে যদি তোমার ঘরে আসে তোমার বয়স একেবারে 30 বছর কইবে যাবে আরে ফাজলামি করিস না তো যা বাড়ি যা আমি আমার সাবাল বিয়ে করাম তা করা তোর না করছে কেডা তোর নিজের একটা জীবন আছে না আরে এই যে কেতাব সরকার সে তো তোর যে বয়স অনেক বড় সে যদি বিয়ে করাবার তুই পারবি না কেন তুই তো অনেক ছোট তার চেয়ে এই তুমি বাড়ি যাও তো আর ফাও বাজার পারিস না চেতস্কার রে ভাই চেতস্কার এই তুই কি যাবি নাই বাস দে তোরে বাইরামু আচ্ছা ঠিক আছে বাস দে বাইরে দরকার নাই যা শুন তোর গরুর খবরটা নিয়ে যাই আচ্ছা গরুর কি করলি আমার হাতে গেলাম ভালো কাস্টমার আছে তোর কাছে গরু বেসুম না তুই দালালি নিস বেশি আচ্ছা ঠিক আছে তোর কথা দিলাম তোর কাছ থেকে দালালি বেশি নিব না যা তাহলে কাস্টমার দে বুঝি কইলাম না কাস্টমার আমার হাতে আছে আচ্ছা তোর ওই বড় গরুটা ওটা কত নিবি 60,000 বেশি চাই ফেলাইলি না এই জন্যই তো তোর কাছে আমি গরু বিক্রি করতে চাই না আচ্ছা ঠিক আছে যা ওই 60,000 ফাইনাল ঠিক আছে হ্যাঁ ঠিক আছে 60,000 দিমুনে কোনো অসুবিধা নাই দর দর আচ্ছা ঠিক আছে